টাঙ্গাইলের নাগরপুরে চলতি মৌসুমে বোরো ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল ছয় আসনের সাংসদ সদস্য আসানুল ইসলাম টিটু মে শনিবার উপজেলা খাদ্য সুরক্ষা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ার এর মাননীয় সংসদ সদস্য আসানুল ইসলাম টিটু মাননীয় সংসদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার প্রান্তিক কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে কারণে সরকার ছাব্বিশ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে ধান কাটার খরচ কমাতে এবছর নাগরপুরে কৃষকদের অর্ধেক দামে কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরবরাহ করা হয়েছে উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে জানা যায় বড় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাছাইয়ের উদ্দেশ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার আঠারোশো কৃষক নির্বাচিত করা হয় সরকারের অনুযায়ী কৃষক ও মিলারদের নিকট হতে ছাব্বিশ টাকা কেজি দরে বোরো ধান ও ছত্রিশ টাকা কেজি দরে চাউল ক্রয় করা হবে এবছর নাগরপুরে দু হাজার সাতশো একচল্লিশ মেট্রিক টন ধান ও এক হাজার মেট্রিক টন চাল এবং গম দুশো চব্বিশ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তারিন মাসুর, নাগরপুর থানার ওসি আলম চাঁদ উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির খাদ্য নিয়ন্ত্রক আয়ুব রায়হান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ইউপি চেয়ারম্যান বৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা